অনেক বছর পরে এই নৌকাবাইজ দেখতেছি। আমরা যেন বারবার এই নৌকাবাইজ দেখতে পারি। মুজিব বর্ষ উপলক্ষে এই নৌকাবাইজ দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যেন বারবার এই নৌকাবাইজ উপভোগ করতে পারি আনন্দের সাথে। তার জন্য তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। দীর্ঘদিন পর আমাদের মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী দিনগুলোতে প্রতি বছর আমরা যেন উৎসব মুখর পরিবেশে এই নৌকা বাইজ প্রতিযোগিতা উদযাপন করতে পারি, এই আহ্বান ব্যক্ত করছি। বাঙালি হাজার বছরের আরাধনার স্বপ্নপুরুষ, সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন। আমরা এই শুভ জন্মদিন পালন করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বৎসরে। আমাদের এই স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে গোটা জাতি আজ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শ্রদ্ধাপনত চিত্তে জাতির পিতাকে স্মরণ করছে, স্মরণ করছে সেই বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমার স্বাধীন মুক্ত স্বদেশ ভূমি আজকে। আমরা হিজলা মেহেন্দিগঞ্জের পক্ষ থেকে, হিজলা মেহেন্দিগঞ্জের প্রশাসন, উপজেলা পরিষদ, আমরা আমাদের দল, রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো, সব সংস্কৃতিমনা শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, জেলে, মজুর সবাই মিলে জাতির পিতার এই শুভ জন্ম শতবার্ষিকীতে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নৌকা বাইসের আয়োজন করেছে। আমরা এই বছরব্যাপী অনুকূল পরিবেশে নৌকা বাইস অব্যাহত থাকবে। আজকে এই 17ই মার্চে জাতির পিতার জন্মদিন উপলক্ষে নৌকা বাইসের প্রতিযোগিতার মধ্য দিয়ে হিজলা মেহেন্দিগঞ্জের নদী ভাঙন কবলিত নদীর পাড়ের এই মানুষগুলো জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি যে তার বিচক্ষণতা, দূরদর্শিতা, মেধা দিয়ে পরপর 3 বার দেশ পরিচালনায় দলকে নিয়ে আসতে পারার কারণেই কিন্তু বাঙালি জাতি কৃতজ্ঞ চিত্তে আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সুযোগ পেয়েছে। সগৌরবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উৎসবের এই আয়োজনে সমবেত সবাইকে, আপনাদের সবাইকে আমরা হিজলা মেহেন্দিগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, জাতির পিতার প্রতি আবারও শ্রদ্ধা জানাই, বীর শহীদদের স্মৃতির প্রতি আবারও শ্রদ্ধা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।